জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু রমজান আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মোহাম্মদ রমজান আলী পাররামরামপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার মাসুম মণ্ডলের ছেলে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর। সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহত রমজান আলীর বাবা মাসুম মণ্ডল। অদ্য সকালে আমি মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই যে পাররামপুর ইউনিয়নে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পাশে মণ্ডলপাড়া গ্রামে একটি শিশুর বাচ্চা গর্তের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে আমি তদন্ত এবং সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসে লাশ পাই। তার লাশ দেখি সামান্য আঘাতের চিহ্ন আছে। লাশ সুরতাল প্রস্তুত করার জন্য ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করি। মামলার প্রস্তুতি কাজ চলিতেছে।